ইঞ্জিনটার থেকে যেমন গরম হাওয়া বেরোচ্ছে, মিল আছে, মুড়ি খাবি? মুড়ি মিল খুলেছে নতুন, এইখানেও মুড়ি মিল, ভাবতে পারুস? হ্যাঁ, এই এধারে গাঁগুলো চলবে। তাহলে কী করে চলবে? জগৎপুরে থাকলে, জগৎপুরে থাকলে এখানে কী করে চলবে? আমাদের গাঁয়ে তো আরেকটা মুড়ি কুল হচ্ছে, বিরিয়ানিটা বড় কষ্টের রে ভাই। এই জন্যে বলে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তাও তো ধর আমাদের ধর আবহাওয়াটা অনেক কম, অন্যদিকে আবহাওয়া তো অনেক বেশি তাপমাত্রা। গাছে আম ধরেছে, লোকের নজর পড়েছে, আম পাড়ছে নাকি রে ছাগুলা? মন্দিরটা মনে হচ্ছে মন্দিরটা, হ্যাঁ বাঘা বাঘা গুছা করেছে না? গাছ যে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে, এই ধর সরকার যখন গাছ লাগায় রোড সাইডে, আমি বলবো আম জাম এই মানে ফলের গাছ লাগা ভালো, তাহলে কী হবে বলতে গেলে লোক খাইতেও পারিও আর গাছগুলোও বাঁচিয়ে থাকিবে। ধর সে যে গাছগুলো লাগায় সেগুলো তো কোনো কাজের নয়, আর এটা হলে ছাইরাও পালিও, যে খুশি ধর রাস্তায় ফিরেছে কারো খাবার জুটে নাই সে গাছের ফলটা বাড়িও খাইতে পাবে। কুল খেজুর এইসব লাগাই দিবে, কোনো চিন্তা নাই। এদের গ্রামটা কি আছে? ঝাটপুকুড়া।
হাড়ি না তাড়ি বলে এধারটা এধার রোডটা না আমি যেতাম ওই ধারের রোড এই রোডটা অনেকদিন আগে একবার উজ্জ্বলের সাথে এসেছিলাম তারপর আর কোনোদিন আসিনি আম গাছ তো দেখি আমার বাগান দেখি পাবলিক না সরকারের পাবলিকের আমাও তো গাদা ধরেছে এই গাছটা সরকারি গাছ তাহলে কেউ রাখালি টাখালি করে নেই কোন রাস্তার রে এই ধর ওই আম গাছটা যদি কারো খেতে পায় একটা আমও পাড়ি খেতে পাবে দেখ গাছ আছে বলে আবহাওয়াটা কত ঠান্ডা ঠান্ডা কুল কুল গাছে গাছে গাঁদা ফুল পয়সা তো আছে এইসব গাছেরই শাল সেগুন রাস্তায় ট্রাফিক পুলিশ দাঁড়ায় যে এটা কি আম ওটা কারো ঘর না অফিস না ঘর বড় কার ওইটা তাড়াতাড়ি পৌঁছে দিতাম এটা অনেক লং হলো এটা অনেক লং হলো গড়পথে একই লয় রে খেপা আমাকে রাস্তা চিনেছ না ভাই এটা অনেক লং হলো আম গাছের আম বন বিশ্রামাগার হিরবান্ধ এটা বহু দূর এটা বহু রাস্তা এটা বহু রাস্তা তুই সকাল হইলে পাতা খাস বলে কি আমিও পাতা খাই রে ভাই এটা বহু রাস্তা দেখ ছাগুলা কত সুন্দর কাছে কাছে আমটা জাম পাড়ি বলছে
আসিলি।